morning to everyone. Welcome to my day 2 vlog of Hampi trip. কালকে সারাদিনের টায়ার্ডনেসের পর ঘুমটা খুব ভালো হয়েছিল। 7টা নাগাদ ঘুম থেকে উঠে বাইরেটা একটু ঘুরে দেখছিলাম অ্যান্ড ফাইনালি রিয়েলাইজ করলাম আজকে সকালটা কিন্তু ভীষণ অন্যরকম। সকাল সকাল হঠাৎ স্বয়ং ভোলেনাথের সাথে দেখা, ঘুম থেকে উঠে ঝটপট চলে গেলাম ব্রেকফাস্ট করতে। বুকিংয়ের সাথে ইনক্লুডিং ছিল আমাদের এই ব্রেকফাস্টটা। মোটামুটি সব রকম সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট অপশনই অ্যাভেলেবেল ছিল, এছাড়াও ছিল ফ্রুটস অ্যান্ড ব্রেড। তারপর ঝটপট খাওয়া সেরে আমরা বেরিয়ে পড়লাম হাম্পি ঘুরতে। আজকে আবার আমাদের বাড়ি ফেরা, তাই মোটামুটি দুপুরের মধ্যে ঘোরা শেষ করে লাঞ্চ কমপ্লিট করে আমাদের বেরিয়ে পড়তে হবে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। সো দেখা যাক আজকে এইটুকু সময়ের মধ্যে আমরা কতটা ঘুরে ফেলতে পারি। হাম্পি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের মর্যাদা পেয়েছে এবং এর পাশাপাশি হাম্পির নিজস্ব যে প্রাকৃতিক সৌন্দর্য সেটার কিন্তু প্রশংসা না করে পারাই যায় না। আজকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হবে কুইন্স পাথ বা রানীর স্নানঘর। বিজয়নগর এম্পায়ারের ইউজুয়াল যে স্ট্রাকচারগুলো সেটার থেকে এই স্ট্রাকচারটা একটু আলাদা। এটা হলো ইন্দো ইসলামিক স্ট্রাকচার। এই যে রেক্ট্যাঙ্গেল শেপ জায়গাটা দেখা যাচ্ছে, এখানটা জলে পরিপূর্ণ থাকতো, কাইন্ড অফ আ সুইমিং পুল। সেই সময়কার রানীদের স্নানঘর হিসেবে ব্যবহার হতো এই কুইন্স পাথ। হিন্দু এবং ইসলামিক স্টাইলের মেলবন্ধনে তৈরি এই অসাধারণ জায়গাটা দেখতে দেখতে কোথায় যেন হারিয়ে যাচ্ছিলাম। অ্যান অসম রিপ্রেজেন্টেশন অফ সেকুলারিজম অফ দ্যাট এরা। আরও অবাক করে দেয় এখানকার অ্যাডভান্সড ওয়াটার সাপ্লাই সিস্টেমটা। এখানে বসে থাকতে কিন্তু খুব ভালো লাগছিল, খানিকক্ষণ সময় কাটালাম আর একটু ফটো শ্যুট করলাম, করে বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। জায়গাটা হলো রাজদরবার। এ এক বিশাল ভগ্নপ্রায় রাজদরবার যেখানে একসময় রাজা নিজের প্রজাদের কথা শুনতেন। রাজদরবারের ঠিক সাউথ ওয়েস্টে রয়েছে এই আন্ডারগ্রাউন্ড চেম্বারটা, এটাকে সিক্রেট চেম্বারও বলা হয়। কত বছর আগে পাথর খোদাই করে বানানো এই সিক্রেট চেম্বারটা সম্পর্কে পার্সিয়ান অ্যাম্বাসেডর আব্দুর রেজ্জাক লিখেছেন যে এই জায়গাটা বোধহয় বিভিন্ন রকম ট্রেজারি লুকানোর জন্য ইউজ করা হতো। আবার কখনো পর্তুগিজ ট্রাভেলার ডমিঙ্গো পেজ লিখেছেন যে এই জায়গাটাকে বোধহয় কোনো ধর্মীয় কাজে ব্যবহার করা হতো। এত বছর আগে এই সায়েন্টিফিক উপায় বানানো এত সুন্দর একটা স্থাপত্য দেখতে দেখতে মাঝে মাঝে নিজেকে ইন্ডিয়ান বলে বেশ গর্ব বোধ হচ্ছিল। বেরিয়ে যেতে যেতে দেখি এই সুন্দর মিষ্টি কাঠবিড়ালিটা এখানে বেশ ছায়ায় বসে আরাম করছে। হাতে সময় থাকলে এই রয়্যাল এনক্লোজারের একটা মিউজিয়ামও আছে, এই মিউজিয়ামটা কিন্তু ঘুরে দেখা যেতে পারে, বাট আমরা নামতে পারিনি সময়ের অভাবে। আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো একটা আন্ডারগ্রাউন্ড শিবা টেম্পল। মানে সত্যি এর আগে আমি কিন্তু কখনো কোনো আন্ডারগ্রাউন্ড শিবা টেম্পল ভিজিট করিনি, সো আই এম রিয়েলি এক্সাইটেড। এই মন্দিরটাকে প্রসন্না বিরূপাক্ষ টেম্পল নামেও অনেকে চেনে। মোটামুটি রেকর্ড ওয়াইজ এটা 14th century CE বানানো একটা টেম্পল, যেটার প্রায় 4টি ভাগ রয়েছে। প্রথমে কয়েকটা সিঁড়ি ভেঙে আমরা নেমে গেলাম নিচের দিকে। প্রথম ভাগ হচ্ছে গর্ভগৃহ, সেকেন্ড ভাগ হচ্ছে অন্তরালা মানে অন্তরাল, থার্ড হলো প্রদক্ষিণ পথা মানে প্রদক্ষিণ করার যে পথ সেই জায়গাটা, আর সবার শেষে হচ্ছে মহামণ্ডপা মানে মহামণ্ডপ। মহামণ্ডপার মাঝখান দিয়ে হেঁটে এগিয়ে গেলাম গর্ভগৃহের দিকে। দেখা যাক মহাদেবের দর্শন পাওয়া যায় কি না। এই জীর্ণ পুরনো মন্দিরটা কত বছর ধরে কত অসংখ্য মানুষের আধ্যাত্মিক, সাংস্কৃতিক, কত মনের প্রার্থনার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, তাই না? যেতে যেতে আবার কিছু বিদেশি পর্যটকও দেখলাম।
ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ বলে কথা, সেটা কি আর এমনি এমনি হয়েছে? মহাদেবের সামনে চুপটি করে বসে আছে নন্দী, মাঝখানে জল, আমরা দুজনে পার হয়ে গিয়ে এই মহাদেবের দর্শন পেলাম, ভালোই লাগলো। মনে হয় না এখন খুব একটা পুজো হয় বলে। মন্দিরের মধ্যে থেকে একটা অদ্ভুত গন্ধ পাচ্ছিলাম অনেকক্ষণ ধরে, মনে করছিলাম হয়তো মাটির নিচে বলে এরকম গন্ধ, কিংবা জল আসে বলে। ওমা, হঠাৎ ঘুরে দেখি মন্দিরের সিলিংয়ে এত অসংখ্য বাদুর, এই গন্ধটা ওদের থেকেই আসছে। তান ঝটপট করে নিজের প্রণাম সেরে ফেলল আর সৌমেন শুরু করলো খুঁটিয়ে খুঁটিয়ে নন্দীর মূর্তি, এছাড়া যে বিভিন্ন রকম যে দেয়াল চিত্রগুলো রয়েছে সেগুলোকে দেখা। আমরাও ঘুরে ঘুরে বেশ খুঁটিয়ে দেখছিলাম মন্দিরটা, বেশ ইন্টারেস্টিং। কিন্তু মাটির তলায় আর নিয়মিত জল আসে, তুঙ্গভদ্রার জল নিয়মিত জোয়ারের সময় আসে, আবার চলেও যায়। এখানে একটা চুলার মতন জিনিস দেখা যাচ্ছে, সৌমেন এক্সপ্লেনেশন দিল, হতে পারে এটা প্রসাদ বানানোর জন্য তৈরি হতো, মানে শিবা টেম্পলের রান্নাঘর ছিল। এছাড়াও দেখলাম বিভিন্ন রকম সাপের মূর্তি। আমার যতদূর মনে হলো এগুলো খোদাই করা ছিল পিলারগুলোতে এবং সেখান থেকে এগুলোকে আলাদা করা হয়েছে মিউজিয়ামে নিয়ে যাওয়ার জন্য। বেরিয়ে পড়লাম শিবা টেম্পল থেকে, নেক্সট আমরা চলে যাব নরসিমা শ্রাইনে। ইটস এ হিউজ মনোলিথিক স্কাল্পচার অফ লক্ষ্মী নরসিমা, ভগবান বিষ্ণুর অবতার নরসিংহদেব। পদ্মাসনে বসে আছেন মকর তোরণের উপরে মহালক্ষ্মীকে তার বাম বাহুতে নিয়ে। দ্য 6.70 meter স্কাল্পচার ওয়াজ দ্য মোস্ট আউটস্ট্যান্ডিং ওয়ার্ক অফ স্কাল্পচারাল আর্ট অফ ভিজয়। এই নরসিংহ মূর্তির ঠিক পাশেই রয়েছে ভাধাভি লিঙ্গা বা লার্জ শিবলিঙ্গা। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে কৃষ্ণা বাজার। কৃষ্ণা বাজারের ঠিক অপোজিটে হচ্ছে কৃষ্ণা টেম্পল। কৃষ্ণা বাজার হচ্ছে একটা অ্যানশেন্ট বাজার। এই কৃষ্ণা মন্দিরের ঠিক অপোজিটে এই জায়গাটাতে এই বাজারটা বসত। বাট যাই হোক, আমরা এখন ঢুকে যাব কৃষ্ণা টেম্পলের মধ্যে। গরমকাল, আগেই বলেছি প্রচণ্ড রোদ বাইরে, তো আমরা এই মন্দিরটার ভিতরে বসবো, খানিকক্ষণ সময় কাটাবো আর ঘুরে দেখব পুরো মন্দিরটা। ঢুকতে ঢুকতে ভীষণ ইন্টারেস্টিং একটা জিনিস দেখলাম, মন্দিরের মেইন দরজার উপরেই রয়েছে এইরকম একটা র্যাবিট এবং সেই র্যাবিটটার দুপাশে দুটো সাপ তাকে গিলে খেতে চাইছে। এই সাপ দুটো সিগনিফাই করে রাহু এবং কেতুকে, আর মাঝে যে র্যাবিটটা সেটা হচ্ছে চাঁদ। রাহু এবং কেতু যেমন সাপকে একটু একটু করে গিলে নেয়, অ্যাজ পার মাইথোলজি যেটাকে আমরা আমাবস্যা বলি, সেই জিনিসটাই এখানে দেখানো হয়েছে। মন্দিরের ভিতরে ঢুকে প্রত্যেকটা স্কাল্পচার সত্যি দেখার মতো, মনে হচ্ছে যেন ভারতবর্ষের কালচারাল রিচনেসের একেবারে হৃদয়ের মধ্যে ঢুকে পড়েছি, এতটাই সুন্দর প্রত্যেকটা মন্দির। কৃষ্ণা টেম্পলে এখন আর ভগবান কৃষ্ণের পুজো হয় না, কিন্তু তাও চারিদিকে যেন একটা ডিভাইন অরা ছড়িয়ে রয়েছে। আমার শুধু মনে হচ্ছিল কত মানুষ একটা সময় হয়তো প্রত্যেক দিন এই মন্দিরটাতে পুজো দিতে আসতো, ভগবানের প্রতি তাদের ভালোবাসা ভক্তি সবই যেন এই মন্দিরটার স্তম্ভে স্তম্ভে আজও নিঃশ্বাস নিচ্ছে। হাতে আর বেশি সময় নেই, তাই দুপুর 1:30 নাগাদ আমরা বেরিয়ে পড়লাম ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। গাড়ি চালিয়ে যাচ্ছিলাম সেই একই রাস্তা ধরে, তারপর দুপুরে লাঞ্চটা সেরে নিলাম একটা রাস্তার ধারের রেস্টুরেন্টে। মিক্স ভেজ, তন্দুরি রুটি, ডাল, ভাত, দহি এইসবই খাচ্ছিলাম। তানকে সৌমেন বেশ বোকা বানাচ্ছিল একটা লেবু দেখিয়ে, তান লেবু খেতে খুব ভালোবাসে, সৌমেন ওকে লেবু দেখাচ্ছিল, সেই ফাঁকে ওর মা ওকে ভাত খাইয়ে দিচ্ছিল। যাই হোক, জার্নি কামস টু দ্য এন্ড, আমরা মোটামুটি সন্ধে 6:00 মধ্যে বাড়ি ঢুকে গেছিলাম। তারপর বাড়ি এসে আমরা পোঙ্গল অর্ডার করে খেলাম। সবাইকে বিদায় জানাই, দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। টাটা।